পাহিম আপনি লিখেছেন হজ কোরবানি শেষ হলো দয়া করে এই দুটি বিধান শিক্ষাবদের সম্পর্কে কিছু বলুন যাতে আমরা তা জীবনের প্রতিফলিত করতে পারি দেখুন এই বিষয়ে হজের আগেই কথা হয়েছে বারবার আমার মনে হয় না এটা নিয়ে আর দ্বিতীয়বার এখানে খুব বেশি কথা বলার সুযোগ আছে সংখ্যপ শুধু এটুকু বলি হজম কোরবানি এই উভয় ইবাদত মূলত আমাদেরকে ত্যাগের শিক্ষা দিয়ে থাকে আমরা আল্লাহাবুল আলমিনের জন্য ত্যাগ করবো আল্লাহ রব্বুল আলমীর জন্য স্যাক্রিফাইস করব আল্লাহ নির্দেশের সামনে নিজের সমস্ত চাওয়াকে নিজের সমস্ত চাহিদাকে নিজের সমস্ত আপনার ডিমান্ডকে আমরা কোরবানি করব ত্যাগ করব এটাই হল হজের অন্যতম প্রধান শিক্ষা এবং কোরবানির একই শিক্ষা হজ এবং কোরবানি ইব্রাহিম সরুদুল স্মৃতি জড়িত দুটি ইবাদত ইব্রাহিম আলহতলামের সাথে আমাদের সম্পর্কে গাঢ় করে দেয় হজরের এই বাদতটি বিধায় আমরা আল্লাহবুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ তালা যেন ইব্রাহিম হরস্তামকে যেরকম তিনি পরীক্ষা নিয়েছেন এবং সে পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছেন আমাদেরকে যেন আল্লাহ তালা ইমানের পরীক্ষা এরকম অবতীর্ণ হওয়ার অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এবং আমরা যেন হজ এবং কোরবানির থেকে যে ত্যাগের যে সেক্রিফাইস যে শিক্ষা পাই সেটি যেন আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সে তফিক দান করুন বিস্তারিত বিষয় আমাদের আগে বিভিন্ন ভিডিও আমরা বলেছি